হরে কৃষ্ণ, মাই সিম্পল ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সবাইকে জানাই শুভ নবমীর কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। তো এখন বিকাল 5টা বাজে, তো আজকে ভিডিওটি আমি বিকাল 5টা থেকে শুরু করছি আর আমরা সবাই রেডি হয়ে গেছি, বিকালে কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যাচ্ছি একটু ভান্ডারিয়া সবাই পুজো দেখতে। এবছর তো কোথাও বেরোলাম না, তো ভাবলাম যে যেহেতু বাচ্চারা আছে তো একটু নিয়ে তো বেরোনোটা আমাদের দায়িত্ব কর্তব্য, তো সেই কারণে যে রেডি হয়ে এখন বেরোবো। সবাই রেডি হয়ে গেছে, আমি, তবু, মাধব, মাধবের বাবা, সবাই। আর ভান্ডারি থেকে আমাদের সাথে আরও কয়েকজন যাবে, তো চলুন আপনারা আমাদের সাথে। আর আজকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে।
আমরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, তো এসে মাদুকে খাইয়ে দিলাম, দিয়ে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। রাত্রে পরে কিছু জব বাকি ছিল, সেটা কমপ্লিট করে নিলাম। তারপরে আস্তে আস্তে মাদুক ঘুমিয়ে পড়েছিল, তো বাড়িতে এসে ঘুমের অবস্থায় ওকে খাইয়ে দিয়েছি। আর তপুর বাবাও ঘুমিয়ে পড়েছে, তপু ঘুমাতে গেছে, আর এখন প্রায় 11টার বেশি বাজে। তো আমু এখন ঘুমাতে যাব, আপনারা আমার চোখ দেখে অবশ্যই বুঝতে পারছেন, মানে আমার ঘুমে চোখ যেন বন্ধ হয়ে আসছে। তো যাই হোক, ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। তো আপনারা তো দেখতে পেলেন, আমরা চার জায়গায় পূজা দেখেছি। তো আসলে আমরা তো যাই এখান থেকে ভান্ডারিয়া পৌঁছাতে পৌঁছাতেই প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো বেশি একটা জায়গায় যেতে পারিনি। যদি আমরা দিনে মানে আরও আগে বেরোতে পারতাম, তাহলে হয়তো আরও দু এক জায়গা দেখতে পারতাম আর আপনাদেরও দেখাতে পারতাম, কিন্তু সেটা তো সম্ভব হয়ে উঠল না। আর পূজা দেখতে আমরা তো চারজন গিয়েছিলাম, আর ভান্ডারিয়া থেকে জয়, জয়ের বউ আর জয়ের মা মানে মাসিমা, এই তিনজন। তো আমরা টোটাল সাতজনে পূজা দেখেছি, বেশ ভালোই আনন্দ করেছি। আর পথে আপনাদের কিছু আমি দেখাতে পারিনি, কারণ আমরা যে অটো ভাড়া করে নিয়ে গিয়েছিলাম সে অটোর ভিতরে লাইট ছিল না, তো অন্ধকার ছিল। এই কারণে আপনারা আপনাদেরকে আমি মানে গাড়ির ভিতরে আমরা যে কতটা আনন্দ করেছি সেটা আর আপনাদের শেয়ার করতে পারিনি। তো যাই হোক, যে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, এবছরে পূজা এই পর্যন্ত আমাদেরও দেখা, আপনাদেরও দেখা। আবার যদি ভগবান সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, তাহলে আগামীতে আগামী বছর আবার আমরা দেখতে পারবো মায়ের মুখ। তো কালকে তো বিজয় দশমী, কালকে মায়ের বিসর্জন হয়ে যাবে। তো মনটা যতটা ভালো পূজা উপলক্ষে আনন্দ লাগছিল, কিন্তু আবার ততটাই খারাপ লাগছে যে মা চলে যাবে। তো যাই হোক, এখন আবার মাধবকে আমি খাইয়ে দিব, দিয়ে তারপরে ঘুমাবো। তো আর বকবক করবো না বন্ধুরা। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার এগুলো কিন্তু অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ।